নমস্কার, আমি পায়েল, আপনারা দেখছেন জিও বাংলা। সম্পর্কের বেড়াজালে থেকেও এক অভূতপূর্ব ভালোবাসার গল্প বলেছিল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির ছবি বেলা শেষে। তার ঠিক 7 বছর পর আরও একবার বড় পর্দায় ফিরছে সেই কিংবদন্তি জুটি, শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা সেনগুপ্ত। আসছে বেলা শুরু এবং সেই ছবির প্রথম গান অনুপম রায়ের কণ্ঠে সোহাগে আদরে আজ মুক্তি পেয়ে গেল। চলুন তারই কিছু মুহূর্ত আজকে আপনাদের দেখাই জিও বাংলার পর্দায়। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষা, আগখানা ভরে আলো দেখা হয়ে ভালোবেসে যায়। যে মানুষ দুটোকে ঘিরে ছবি, যাদের ছাড়া শুরু সমাপ্ত কোনোটাই হতো না, তারা আজকে এই মুহূর্তে আমাদের মাঝে নেই, কতটা আক্ষেপের জায়গা এটা? আক্ষেপ তো বটেই, দুটো মানুষ থাকলে একটা অন্য ধরনের জায়গা হতো, সেই আক্ষেপটা সারা জীবন রয়ে যাবে। যখন পেছনে ফিরে দেখো তাদের সাথে শুটিং করার যে অনুভূতি অভিজ্ঞতা, সেগুলোর থেকে কোনো কিছু মুহূর্ত কি মনে পড়ছে এই মুহূর্তে যেটা শেয়ার করতে চাও দর্শকদের সাথে? অজস্র মুহূর্ত মনে পড়ছে, প্রথম শটের মুহূর্ত মনে পড়ছে, যেদিন প্রথম স্ক্রিপ্ট শুনতে এসেছিলেন সেই মুহূর্ত মনে পড়ছে। সাধারণত সৌমিত্রদা যখন চিত্রনাট্য প্রথম শুনতে আসেন, যেদিনকে স্ক্রিপ্ট শুনতে আসেন, সৌমিত্রদার কোনো অনুভূতি হয় না, মানে খুব হাসির দৃশ্য, সৌমিত্রদা কঠিনভাবে তাকিয়ে থাকেন আর কোনো মুখের অভিব্যক্তি পরিবর্তিত হয় না। খুব যদি খুব কান্নার দৃশ্য যদি থাকে, সেখানেও সৌমিত্রদার কোনো অনুভূতি হয় না, উনি তাকিয়ে থাকেন এক দৃষ্টি। কাজেই চিত্রনাট্য যখন যিনি করতে যান তার কাছে যেটা মুশকিল হয় যে সে বুঝতে পারছে না যে তার ওটা ভালো লাগছে না খারাপ লাগছে, খালি শেষ হয়ে যাওয়ার পরে হাফ টাইম হয়ে গেলে উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, মাপেই আছে। তারপর শেষ হয়ে যাওয়ার পর উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তো ভালোই আছে। তারপর যেটা কথা বলেন সেটা একটা দুটো কথা, বেলা শুরু শেষের পর উনি বলেছিলেন আবার ছক্কা, কোনো চিন্তা নেই, দিয়ে স্ক্রিপ্টটা নিয়ে বেরিয়ে গেলেন। তো এইটা ছিল সৌমিত্রদার। সোহাগে আদরে যে গানটি আজকে মুক্তি পেল, সোহাগে আদরে আখড়ে রাখা, সেটা ছবিতে কতটা সেই ভালোবাসার নতুন যে সংজ্ঞা সেটা কতটা দর্শক পেতে চলেছে এই ছবিতে? পরিপূর্ণভাবে পেতে চলেছে, অনেকগুলো লেয়ারে, অনেকভাবে, অনেকগুলো সম্পর্কের ভালোবাসার গল্প রয়েছে, সেই ভালোবাসার গল্পগুলো এই গানে তার কিছুটা আঁচ পাওয়া গেছে। বেলা শেষে এবং বেলা শুরু সম্পর্ক বা ভালোবাসার ডেফিনেশন বোঝাতে একটা মাস্টারপিস হয়ে থেকে যাবে। তো এই দুটোর সাথে অংশ মানে আঙ্গাঙ্গিকভাবে তুমি জড়িয়েছিলে, তো সেই জার্নিটা কীরকম ছিল এখন যখন ঘুরে তাকাও? এখন যখন ঘুরে তাকাই তখন মনে হয় আমার জীবনের যে কটা সেরা জার্নি থাকবে বেলা শেষের আগের এবং বেলা শুরুর পরের, তার মধ্যে বেলা শেষে বেলা শুরুও থাকবে, মানে আমার জীবনের সেরা যে কটা জার্নি, কাজের জার্নি আমি বলতে পারি, তার মধ্যে বেলা শেষে বেলা শুরু দুটো। এটা একটা অদ্ভুত, মানে এত এত ভালো বন্ডিং আমাদের মধ্যে সমস্ত ক্যারেক্টারের মধ্যে, যেটা ছবিতেও দেখা যায় এবং সেটা রিয়েল লাইফেও আছে। যে মানুষ দুটোকে ঘিরে এই ছবিটা, যাদের ছাড়া শুরু সমাপ্ত কোনোটাই হতো না, তারা আজকে আমাদের মাঝে নেই, তাদের সাথে ফেলে আসা মুহূর্তগুলো, শুটিংয়ের সময়ের কোনো মুহূর্ত এখন কি মনে পড়ছে? সব মুহূর্তই মনে পড়ছে, একদম শুরু থেকে শেষ অবধি। ছোটো ছোটো জিনিস শেখা বা ছোটো ছোটো কমপ্লিমেন্ট পাওয়া, আমার মনে আছে সৌমিত্র জেঠু তখন নেই, সাথী আন্টি আছেন এবং আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং চলছে, মানে আমরা ভেতরের মানুষজনেরাই ছিলাম। তো সেই স্ক্রিনিংটা হয়ে যাওয়ার পর পুরো ছবিটা দেখলাম সাথী আন্টি আমি পাশাপাশি বসে, এবং তারপরে সাথী আন্টি আমাকে জড়িয়ে ধরে বললেন খুব ভালো কাজ করেছিস মা। তো এই
এই যে কমপ্লিমেন্টটা, এটা তো আমার জন্য সারা জীবন থেকে যাবে, মানে সেরা কমপ্লিমেন্ট আমি পেয়ে গেছি অলরেডি। সো হ্যাঁ, আরও অনেক, মানে সৌমিত্র জেঠুর সঙ্গে কাজ করা, সেই সময় ওনার এক্সপিরিয়েন্স শোনা, ওনার সাথে থাকলে অনেক কিছু শোনা যায়, অনেক ওনার এক্সপিরিয়েন্স অনেক কিছু শোনা যায়, তার থেকে অনেক কিছু শেখা যায়। সো অনেক শিখেছি, অনেক কী বলবো, অনেক কিছু এমন পেয়েছি যেগুলো সারা জীবন ধরে চেরিশ করবো। তুমি যেটা প্রথমেই বললে, আজকে পরিবারের সকলে এখানে একত্রিত হয়েছে, বাবা মা নেই, যাদের ঘিরে ছবিটা পুরো, তারাই আজকে উপস্থিত নেই, কি অনুভূতি এই মুহূর্তে কাজ করছে? ওই যে আমাদের বেলা শেষের পরিবার, আমরা প্রায় সবাই রয়েছি বেলা শুরুর এই গান রিলিজে, আমাদের সোহাগে আদরে যে গানটি আজকে রিলিজ হচ্ছে, খুবই আনন্দের দিন, কিন্তু মিস করছি বাবা মাকে এবং সৌমিত্র কাকু সাথী লেখা আন্টিরই ছবি এটা, আমরা সবাই আছি যদিও, আমাদের চরিত্রগুলো খুব সুন্দর। তবে সাথী লেখা আন্টির জন্য আমার আরও বেশি খারাপ লাগছে যে উনি বেঁচে থাকলে দেখে যেতেন যে উনি কী কাজ করেছেন, যেমন সুন্দর চরিত্র উনি পেয়েছেন সেরকম উনি ডেলিভার করেছেন। তার সঙ্গে শিবু নন্দিতাদির ছোঁয়া তো রয়েছে, অপূর্ব সুন্দর ছবি হয়েছে বেলা শুরু, এবং বেলা শেষে যেমন একটা রেকর্ড ব্রেক করেছিল বেলা শুরু, উই ডু দ্য সেম। আপনাদের সকলের ভালোবাসার আশীর্বাদ থাকুক আমাদের সঙ্গে, মানে এটা বলতে পারি যে বেলা শুরু ঠিক বেলা শেষের মতোই সমস্ত রেকর্ড ব্রেক করে আপনাদের খুব প্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় একটি ছবি হয়ে উঠবে। বেশবারের মতো একসাথে বড় পর্দায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথী লেখা সেনগুপ্তকে বেলা শুরুতে। তারা আর আজ আমাদের মাঝে নেই, কিন্তু তারা সব সময় সারা জীবন রয়ে যাবে আমাদের সাথে তাদের অনবদ্য সৃষ্টির মাধ্যমে, যার অন্যতম বেলা শুরু। আর সব শেষই তো নতুন কিছু শুরু, তাই না? তাই বেলা শেষের পর উইন্ডোজ প্রোডাকশন নিয়ে আসছে বেলা শুরু। এই ছবি এবং টলিউডের আরও অন্যান্য ছবির সমস্ত আপডেটসের জন্য দেখতে থাকুন জিও বাংলা। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পায়েল, জিও বাংলা।